সরকারি চাকরিতে কোটা সংস্কারের সুপারিশ মন্ত্রিসভায় উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্যাডার নন ক্যাডার পদে কোটা প্রত্যাহার এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য পদগুলোতে কোটা বহাল রাখার সুপারিশ করে কমিটি। গত 20 সেপ্টেম্বর সরকারি কোটা বাতিলে সচিব কমিটির সুপারিশ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 17 ফেব্রুয়ারি সরকারি চাকরি বর্তমান কোটা পদ্ধতি সংস্কার দাবিতে আন্দোলন শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে 11 এপ্রিল প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দেওয়া ভাষণে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেন। জাতিসংঘের 73তম সাধারণ অধিবেশনে যোগদান এবং সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো এবারও বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থা ও এজেন্সির প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। মিয়ানমারের প্রায় 10 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানের স্বীকৃতি স্বরূপ ইন্টারপ্রেস সার্ভিসেস নিউজ এজেন্সির ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ গ্লোবাল হোপ কোয়ালিশনের বোর্ড অফ ডিরেক্টরসের 2018 সালের আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের সুপারিশ মন্ত্রিসভায় উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। দর্শক, এই মুহূর্তে মন্ত্রিসভার বৈঠকের এই খবর জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। জুয়েল, আমরা জানি যে আজকে মন্ত্রিসভার বৈঠক হয়েছে এবং আজকে কোটা বিষয়ে একটি সিদ্ধান্ত আসার কথা, এবং আমরা এর আগে জানি যে প্রথম শ্রেণীর যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের একটি বিষয় আছে। তো আপনার কাছে সর্বশেষ কি সিদ্ধান্ত এসেছে এবং কি জানেন আপনি এই ব্যাপারে? ইব্রাহিম, দুইটার দিকে তো ব্রিফিং করার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিবের, এই বিষয়ে বিস্তারিত তিনি জানাবেন। তবে তার আগে আমরা যোগাযোগ করেছিলাম সংশ্লিষ্ট দপ্তরে, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগে। তারা নিশ্চিত করেছেন যে কোটা বিষয়ে পর্যালোচনা কমিটি যে প্রস্তাব এবং সুপারিশ দিয়েছে কোটা বিষয়ে, যেমন আপনি যেটা বলেছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা রাখা যাবে না এই মর্মে, সেটি হচ্ছে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এবং সিদ্ধান্ত কি হবে এটা আসলে ব্রিফিং এর আগে জানানো যাচ্ছে না, আপাতত এটুকুই। তবে যেহেতু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা না রাখার বিষয়ে এটা অনুমোদন পেয়েছে, তাই এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কিন্তু আসলে কোটা থাকবে না। এর পরেগুলো আসলে পর্যায়ক্রমে বিভিন্ন রকম পদ্ধতি অনুসারে থাকবে। এই হচ্ছে গিয়ে এখনকার পর্যন্ত সবশেষ অবস্থা। আর জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে কবে প্রজ্ঞাপন জারি করবে সেটিও ব্রিফিং এ জানা যাবে। আর এই বিষয়গুলো যখন ঘটছে তখনই কিন্তু
বিভিন্ন কোটার পক্ষে আন্দোলনকারীরা কিন্তু তারা তাদের দিক থেকে তার সংশ্লিষ্ট দাবিগুলো জানিয়ে আসছেন। তো আসলে মানে এই কিছুক্ষণ পরে যখন ব্রিফিং হবে, ব্রিফিং এ আসলে জানা যাবে যে সিদ্ধান্ত গুলো কি, এবং তারপর সেই পরিপ্রেক্ষিতে আসলে যারা সংশ্লিষ্ট আছেন দাবি দেওয়া কোটার পক্ষে বিপক্ষে সংস্কার যেটাই বলি না কেন সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা যাবে। ইব্রাহিম জুল থিয়েটার নিউজ, আপনাকে ধন্যবাদ। সরকারি চাকরিতে কোটা বিষয়ে সাম্প্রতিক সুপারিশ বাতিল সহ নয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আমরা মুক্তিযোদ্ধা সন্তান। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি উপস্থাপন করেন তারা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের যে 30% কোটা রয়েছে তা বহাল রাখার দাবি জানানো হয়। মন্ত্রিসভায় কোটা সুপারিশের অনুমোদন বাতিল করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন। এ সময় আরও কয়েকটি মুক্তিযোদ্ধা ভিত্তিক সংগঠন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। ঢাকায় আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির তৃতীয় দিন আজ। সকাল থেকেই গণসংযোগ কর্মসূচিতে অংশ নেয় দলটির নেতাকর্মীরা। এ সময় মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি জামায়াতের জ্বালাপোড়াও দেশের জনগণ আর দেখতে চায় না। খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে হানিফ বলেন, আওয়ামী লীগ নয় বরং আদালত চাইলেই তিনি মুক্ত হতে পারবেন। আগামী সংসদ নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা যাচাই হবে বলেও মন্তব্য করেন তিনি। এবং সেই কারণে আমরা জনগণের সমর্থনের জন্যই আমরা ইতিমধ্যে আমাদের গণসংযোগ কর্মসূচি শুরু করেছি। সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া দুই মামলায় বিএনপির শীর্ষ 7 নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে পৃথক 3টি আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন দেন। জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমানুল্লাহ আমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই জামিন পেলেন। এর আগে দলটির সিনিয়র কয়েকজন নেতা সহ 55 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিরঝিল থানা পুলিশ। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় গত 30 সেপ্টেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা দেয়া, পুলিশের ওপর আক্রমণ, যানবাহন ভাঙচুর ও ক্ষতি সাধন করা হয়। দেশের সর্বোচ্চ আদালতে আমরা এই শীর্ষ নেতৃবৃন্দদেরকে আজকে সারেন্ডার করিয়েছি এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, সরকার পক্ষের দীর্ঘক্ষণ সাবমিশন শুনেছেন, আমাদের সাবমিশন শুনেছেন, উভয় পক্ষের সাবমিশন শুনে আদালত একটি আদেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে পুলিশ রিপোর্ট দেওয়ার 4 সপ্তাহ পরে তারা সারেন্ডার করবে। আওয়ামী লীগ সরকারকে হঠাৎ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, খালেদা জিয়ার মুক্তিসহ অন্যান্য দাবি আদায়ে সর্বোচ্চ শক্তি দিয়েই রাজপথে ক্ষমতাসীনদের প্রতিহত করবেন তারা। এই আন্দোলনে হয় আওয়ামী লীগ নয়তো বিএনপি টিকে থাকবে বলেও জানান তারা। পর্যায়ক্রমে আমরা আন্দোলন ধাপে ধাপে এগিয়ে যাব। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সে হিসেবে হাতে সময় মাত্র 2 মাস। বিএনপি বলছে এর মধ্যেই সরকার পতনের আন্দোলনের জন্য তারা প্রস্তুত, আর তার শুরু চলতি মাসেই। অক্টোবর মাসটাই হলো একমাত্র মাস যে মাসে আমরা আমাদের দাবি আদায় করার জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছুই আমাদেরকে করতে হবে। যখন দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যাবে, একই দাবি উচ্চারিত হবে চতুর্দিক থেকে, তখন সরকার সংলাপে আসতে বাধ্য হবে। সহিংসতা নয়, ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে ধাপে ধাপে কর্মসূচি দেয়া হবে। অক্টোবর মাস পুরোটাই কর্মসূচি থাকবে ধারাবাহিকভাবে, সময়ের প্রয়োজনে যে কোনো কর্মসূচি আসতে পারে, আমরা লক্ষ্যে স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ। সরকার যতই মামলা হামলা দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করুক, ভয় দেখানোর চেষ্টা করুক, বিএনপি মাঠে থাকবে, বিএনপি আন্দোলনে থাকবে। জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলে যেই কর্মসূচিটা আমরা সঠিক মনে করি সেই কর্মসূচি আমরা দেব। আন্দোলনে বাধা দিলে আওয়ামী লীগকে আর ছাড় দেয়া হবে না বলেও জানান নেতারা। তারা যদি আমাদেরকে গুলি করে আমরা তো প্রতিহত করার চেষ্টা করব, তারা যদি ইটমাটকেল মারে আমরা তো প্রতিবন্ধকতা বা বাধা দেওয়ার চেষ্টা করব, আমরা তো বারবার মার খাবো না। এবার হয় ওস পার নয় ওস পার, হয় তারা থাকবে
নাহলে আমরা থাকবো, মৃত্যুকেও এখন আমরা জয় করতে পারবো, সেই মন মানসিকতা আমাদের ভিতর চলে আসছে। আমরা রাজপথে যে আন্দোলন করতে যে শহীদ হব না এর কোনো গ্যারান্টি নাই, আমরা কিন্তু ওই প্রস্তুতিও নিয়েছি। মামলা হামলা না করে বিএনপিকে রাজপথে মোকাবেলা করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আপনাদের নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে বিদেশি কূটনীতিকদেরকে ঘন ঘন ব্রিফ করছেন বিএনপি নেতারা। বিএনপি ছাড়াও জাতীয় ঐক্য এবং যুক্তফ্রন্টের নেতারাও মাঝে মধ্যেই বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ এই তৎপরতাকে জনগণের প্রতি বিএনপির আস্থাহীনতা হিসেবে দেখছেন। গত আগস্ট থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কূটনীতিকদের নিয়মিত ব্রিফের বাইরেও বেশ কয়েকটি গোপন বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি নেতারা। 7 আগস্ট কূটনীতিকদের সাথে বৈঠক করে বিএনপি। 5 সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেন। 4 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বিএনপির বৈঠক হয়। 25 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের বাসায় নৈশ ভোজে অংশ নেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। 1 অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাথে বিএনপি বৈঠক করে। এছাড়াও বিএনপি মহাসচিব নিউ ইয়র্কে জাতিসংঘে একজন কর্মকর্তার সাথেও বৈঠক করেছেন। এসব বৈঠকে কি আলোচনা হয় তা নিয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু জানান না। তারা কিছু এই ব্যাপারে জানতে চেয়েছে সেগুলো আমরা জানিয়েছি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের মানুষ এবং নির্বাচন ব্যবস্থার উপর আস্থা না রেখে এভাবে কূটনীতিকদের কাছে যাওয়া রাজনীতিবিদদের দেউলিয়াত্বই প্রমাণ করে। নিজেদের উপর আস্থা না থাকার কারণে, নিজের দেশের উপর আস্থা না থাকার কারণে গিয়ে ধর্ণা দেওয়া আর বলা আপনারা আমাদেরকে সাহায্য করুন, দেশের যে একটা গৌরব, দেশের যে একটা ঐতিহ্য সেটাকে ধ্বংস করে ওদের কাছে ভিক্ষা চাওয়া যে আপনারা যদি কিছু না বলেন তাহলে সরকার শুনবে না। 2007-11 সময়ও এরকম তৎপরতা হয়েছিল স্মরণ করিয়ে তারা বলেন অন্য দেশের শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। আর 2007 এবং 2018 বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এক নয়। 2007 এবং 2018 মধ্যে বিস্তর পার্থক্য। কখনোই বাইরের দেশ থেকে কোনো ধরনের সহযোগিতা নিয়ে রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কোনো রকমের পরিবর্তন আশা করা যায় না এবং আশা করা উচিতও না। জনগণের উপরে সম্পূর্ণ আস্থা রেখে এখানে আমার মনে হয় এইভাবে সমাধান করা উচিত। অভ্যন্তরীণ বিষয় নিয়ে কূটনীতিকদের সাথে আলোচনার প্রবণতা পরিহারের পরামর্শ বিশ্লেষকদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরো যা থাকছে, সিরাজগঞ্জ পৌর এলাকায় রানীগ্রাম মহল্লায় 7 নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দায়ের করা তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদার মামলাটি তদন্ত করবে দুদক। প্রয়োজনে সিনহাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এমনটি জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যেটা এফআইআর এসছে, এফআইআর আসলে পরে আমরা এটা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করব, সেই তদন্তকারী কর্মকর্তা বিচার বিশ্লেষণ করেই তো সে তার প্রতিবেদন দিবে, যদি প্রয়োজন হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ডেফিনেটলি। তেল সরবরাহ লাইন নির্মাণে দুর্নীতির মামলায় চট্টগ্রামে পদ্মা অয়েলের সাবেক এমডি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক। 2012 সালে শাহজালাল বিমানবন্দরের উড়োজাহাজে জ্বালানি সরবরাহের জন্য হাইড্রেন্ট লাইন নির্মাণের একটি প্রকল্পের কাজ শুরু করে পদ্মা অয়েল। প্রকল্পের খরচ দেখানো হয় $9,67,400 কম টাকায় কাজ সেরে $3,34,561 আত্মসাত করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত 4 এপ্রিল পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক এমডি আবুল খায়ের, প্রকল্প পরিচালক আলী হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল ইঞ্জিনিয়ারিং এর এমডি ফাহিম জামান পাঠানের বিরুদ্ধে চট্টগ্রামের সদরঘাট থানায় মামলা করে দুদক।
সিরাজগঞ্জ পৌর এলাকায় রানীগ্রাম মহল্লায় সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে রানীগ্রাম বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, রানীগ্রাম মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন মোস্তফা। রানীগ্রাম বাজারে এলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা মোস্তফাকে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের জন্য জামায়াত বিএনপিকেই দায়ী করেছেন স্থানীয় সংসদ সদস্য। অবৈধ দখল আর খননের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে জামালপুরের একসময়ের খরস্রোতা ঝিনাই নদী। যে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত স্থানীয় জেলেরা, আজ সেই ঝিনাইয়ের বুকে বিস্তীর্ণ ফসলের মাঠ। নদীর বদলে এখন ছোট খাল বলেই মনে হয় একে। প্রচুর ঝিনুক পাওয়া যেত বলে স্থানীয়রা নদীর নাম দেয় ঝিনাই। প্রায় দুই যুগ আগে বাঘলদি এলাকায় নদীটির উজানে বাঁধ দেয় স্থানীয়রা। এরপর থেকেই চিরচেনা রূপ হারাতে শুরু করে ঝিনাই। খননের উদ্যোগ না নেয়ায় এখন নাব্য হারিয়েছে নদীটি। এদিকে নদী দখল করে তৈরি করা হয়েছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ অবৈধ স্থাপনা। বর্ষাকালে কিছুটা পানি থাকলেও শুষ্ক মৌসুমে তা পরিণত হয় বালুচরে। আগের যুগে ধন মালমালাচা সব ভেঙেছিল, পড়ে গেছে, এটা আমরা ছোট সময় দেখছি। পরিবেশবাদীরা বলছেন, নদীর আগের রূপ ফিরিয়ে আনতে খনন জরুরি। এই নদীটি ড্রেজিং করা হলে মানুষ এই নদী থেকে আবার মাছ ধরতে পারবে, আবার নদীটি তার যৌবন ফিরে পাবে এবং এলাকার মানুষ উপকৃত হবে। নদী দখলমুক্ত করে খননের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। ক্রমান্বয়ে প্রতি বছর খাল এবং নদী উদ্ধার করা হবে এবং খনন করা হবে। এর এই অংশ হিসেবে আমরা আশা করছি অতি শীঘ্রই ঝিনাই নদীটিও অবৈধ দখল থেকে উদ্ধার করা হবে এবং এই নদীকে খনন করে নাব্যতা ফিরিয়ে নিয়ে আসা হবে। স্থানীয়দের আশঙ্কা, প্রায় খালে পরিণত হওয়া নদীটি রক্ষায় দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে অস্তিত্ব হারাবে ঝিনাই। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ডিল র‍্যাক জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফিং করছেন মন্ত্রিপরিষদ সচিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরীক্ষাগুলো প্রক্রিয়াধীন আছে, যেগুলি চল্লিশতম বিসিএস বা উনত্রিশতম বিসিএস যেগুলি ছিল, এগুলি কি হবে? আচ্ছা, সেগুলোতে কোনো সমস্যা নাই, সেগুলোতে যেটা অ্যাডভার্টাইজ হয়ে গেছে, অ্যাডভার্টাইজে বলে দেওয়া আছে যে কোটার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিবে সেভাবে কার্যকর না। এটা যদি বিজ্ঞপ্তিতে হয়ে যায় বা ওই বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে সরকার কোটার ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী ইয়েটা হবে, অ্যারেঞ্জমেন্টটা হবে। স্যার, বিদ্যমানগুলো কি অবস্থা? প্রশ্নগুলো তো উত্তর দিতে আমার মানে ইয়ে হয়ে যাবে, মানে সবগুলো বুঝে নেন যে একই উত্তরের মধ্যে নিহিত আছে। এটা সময় বলে দিবে, সময় যখন অপরিহার্যতা দেখা দিবে তখন। এটা তো মোটামুটি অনেকটা সেট কমিটি, এক কমিটিও করতে পারে, যদি এটাকে পুনর্বিন্যাস করার প্রয়োজন হয় সরকার করতে পারে। তৃতীয় যে সুপারিশটা, যেটা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে, তা এটা কি যদি সরকার মনে করে? চতুর্থ নিয়ে আমরা কোনো সুপারিশ করি নাই, না আগে যা ছিল তাই থাকে না। এটা তাহলে মানে ওই যে ওইটা ওই ওই নিয়োগগুলি কোটার ভিত্তিতে হতে পারে বা হওয়া সম্ভব না? ওটা হচ্ছে হবে, এটা এটা নিয়ে আমাদের এটা নিয়ে কোনো ইয়া। আচ্ছা, আমরা অন্য অন্য আইটেমে যাই, এটা শেষ, ক্লোজ। হ্যাঁ, না কিছু কিছু জিনিস আইনে আছে, কিছু জিনিস অলরেডি আইনে আছে, যেমন
এটা আমি মুখস্থ বলতে পারবো না। তো যেমন ধরুন প্রতিবন্ধীর বিষয়টা সম্ভবত ওদের আইনে আছে, তারপরে কিছু বিষয় আছে বিধিমালাতে আছে, ওগুলো তো আমাদের একুটার সাথে সম্পর্কিত। ওরা অ্যাডভার্টাইজ দেখতে হবে, আমি আমার যদ্দূর মনে পড়ে যে ওটাতে ওরা উল্লেখ করে দিয়েছে যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করে করার ব্যাপারে সেটাই হবে। সরকারি কর্মচারীদের বয়স বাড়ানো, তারপরে এন্ট্রি পদে আলোচনা হয়েছে কিনা? আচ্ছা, আমরা ওই কাস্টম সাইনটা দিয়ে শুরু করি। কাস্টম সাইন আপনারা জানেন যে এটা অনেক পুরনো আইন, 1969 সালের আইন। এটা যেহেতু এই কাস্টমস আঙ্গিনায় অনেক পরিবর্তন চলে আসছে, WTO TFA এগুলোর কারণে সারা বিশ্বে অনেক পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে আধুনিকীকরণ এবং হালনাগাদ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এটা অনেকদিন ধরেই 2014 থেকে এটার প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে মানে গুরুত্বপূর্ণ তেমন কোনো পরিবর্তন, বড় রকমের পরিবর্তন আনা হয়নি। আগে যা ছিল, এ পর্যন্ত যা আছে সেটাকেই মোটামুটি ভাবে বাংলায় অনুবাদ করে নিয়ে আসা হয়েছে। তবে দুই একটা বিষয়, একটা হলো যে সেকশন 280 এটাতে প্রস্তাব করা হয়েছে বিধি প্রণয়নের ক্ষমতা, এখানে একটা ইনসার্শন হচ্ছে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে বোর্ডের সহিত পরামর্শ কর্মে সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করতে পারবে। এটা হলো যে এই কাস্টম সাইনের অধীনে কাজগুলো পরিচালনার জন্য বোর্ড অফ রেভিনিউর পরামর্শ ক্রমে সরকার বিধি প্রণয়ন করতে পারবে। আর 281 একটা নতুন বিধান প্রস্তাব করা হয়েছে, সেটা হলো এ আইনের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন বোর্ডের সহিত, অর্থাৎ বোর্ড বলতে বোর্ড অফ রেভিনিউ, বোর্ডের সহিত পরামর্শ ক্রমে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি অ্যাক্ট, তারপরে বাংলাদেশ ইকোনমিক জোনস অ্যাক্ট 2010 এবং বাংলাদেশ হাইটেক পার্ক অ্যাক্ট 2010 এর অধীনে প্রতিষ্ঠিত হাইটেক পার্ক সমূহ অন্য কোনো বিশেষায়িত অঞ্চল সমূহের জন্য কাস্টমস সংশ্লিষ্ট স্বতন্ত্র পৃথক বিধিমালা প্রণয়ন করতে পারিবে। এটা এই কয়েকটা প্রতিষ্ঠানের জন্য স্পেশাল রুল করার জন্য একটা প্রভিশন এখানে সেট করা হয়েছে। আর কিছু সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা ইনসার্ট করা হয়েছে, সেটা হলো কাস্টমস কর্মকর্তা। এই শব্দটা আগে ছিল না, এটা 2-এর 15 উপধারায় বলা হয়েছে যে কাস্টমস কর্মকর্তা অর্থ ধারা 4-এর অধীন নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এই ছোট করে এটা বলে দেওয়া হয়েছে। আর এর সাথে একটা 12-তে একটা সংযোজন করা হয়েছে কাস্টমস অভ্যন্তরীণ নৌ কন্টেইনার টার্মিনাল অর্থ ধারা 10-এর অধীন কাস্টমস অভ্যন্তরীণ নৌ কন্টেইনার টার্মিনাল হিসেবে ঘোষিত কোনো এলাকা। আরেকটা 21-এ বলা হয়েছে কাস্টমস স্টেশন 2-এর 21 অর্থ ধারা 10-এর অধীন সময়ে সময়ে ঘোষিত কোনো কাস্টমস বন্দর, কাস্টমস বিমানবন্দর, স্থল কাস্টমস স্টেশন, কাস্টমস মোটামুটিভাবে আগের মতোই এখানে আছে। আর কাস্টমস কর্মকর্তা নিয়োগ ধারা 4-এ একটা এখানে মোটামুটিভাবে অর্গানোগ্রাম দেওয়া আছে। এই অর্গানোগ্রামের শুরুটা হলো কমিশনার অফ কাস্টমস, কমিশনার অফ কাস্টমস আপিল, কমিশনার অফ কাস্টমস, কাস্টমস মূল্যায়ন, ডাইরেক্টর জেনারেল কাস্টমস গোয়েন্দা, ডাইরেক্টর জেনারেল কাস্টমস জায়াত, ডাইরেক্টর জেনারেল প্রশিক্ষণ, ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, ডাইরেক্টর জেনারেল রিস্ক ম্যানেজমেন্ট, এডিশনাল কমিশনার অফ কাস্টমস। ব্রিফ করছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সাভারের হেমায়তপুরে চামড়া শিল্প নগরীতে আগুনে পুড়ে গেছে একটি ট্যানারি কারখানা।
পুলিশ জানায় ভোরে চামড়া শিল্পনগরীর কুমিল্লা টানারের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়, পরে তা পুরো তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিন ও প্রায় 5 কোটি টাকার চামড়া ও মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ডিবিসি সংবাদে আরো থাকছে, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করল কানাডা। এবার জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। স্থানীয় মুদ্রাবাজারে বেশ চড়া দামে লেনদেন হচ্ছে মার্কিন ডলার। মুদ্রাবাজার সংশ্লিষ্টরা বলছেন, গেল কয়েক বছরে টাকার বিপরীতে ধারাবাহিকভাবে বেড়েছে ডলারের দর। আন্তর্জাতিক এই মুদ্রার মানের ধারাবাহিক মূল্যবৃদ্ধি আমদানি খাতের জন্য সুখবর নয় বলে মনে করছে আমদানিকারকরা। আমদানি বাণিজ্যে স্থিতিশীলতা ধরে রাখতে ডলার বিনিময় মূল্যের লাগাম টানার দাবি তাদের। বিশ্বজুড়ে বৈদেশিক লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রার নাম মার্কিন ডলার। 2012 সালে টাকার বিপরীতে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল 79.80 টাকা। 2013তে বিনিময় মূল্য কমে 77.77 টাকা হলেও পরবর্তী 5 বছরে ধারাবাহিকভাবে বেড়েছে ডলারের বিনিময় মূল্য। ফরেন এক্সচেঞ্জ হাউসগুলো বলছে, গেল কয়েক মাসে ডলারের দাম ছুঁয়েছে প্রায় 86 টাকা। মালয়েশিয়া যাচ্ছে, রিংগিত না নিয়ে ইউএস ডলার নিয়ে যাচ্ছে। 2-3 মাসের ভিতরে আপনার 85-50 টাকা পর্যন্ত হয়েছে। আমাদের এই মার্জিনটা থাকে না, হয়তো আমরা 20% মার্জিনাল লেনদেন করি। $1,000 কিনলাম 85,700 টাকা। আমদানিকারকরা বলছেন, আমদানি নির্ভর প্রয়োজনীয় পণ্য এবং খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টাকার বিপরীতে ডলারের মান আর বাড়তে দেয়া উচিত নয়। 85-86 টাকা ডলারে দিয়া আমি যে মাল ইম্পোর্ট করব, সেই মাল আমার বাজারে বা বিদেশে কম্পিটিটিভ হবে কেমনে? কেম না দিলেও এমন কিছু অ্যাকশন আমরা নিবে যাতে ডলারটা একটা স্টেবল পজিশনে আসে। তবে রপ্তানিকারকদের দাবি, ডলারের বিনিময় মূল্য বাড়ায় তৈরি পোশাক খাতের সক্ষমতা বাড়ছে। বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থান কিন্তু রপ্তানিমুখী শিল্পের সৃষ্টি হচ্ছে, এর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কে যাচ্ছে, প্রায় ওভার 5 কোটি লোক এটার সাথে জীবন জীবিকায় নির্ভরশীল। রপ্তানিমুখী শিল্পের জন্য একটা রপ্তানি মুদ্রা নীতি সময়ের দাবি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ডলারের দাম চড়া থাকা স্বাভাবিক, তবে বাংলাদেশ ব্যাংকের উচিত সরকারি আমদানিকে বিশেষ সহায়তা দেওয়ার মাধ্যমে বাজারকে স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া। ভ্যালিড ইম্পোর্টকে, ভ্যালিড পেমেন্টকে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিতে হবে, বিশেষভাবে সরকারি খাতে আমদানিটাকে, যার ফলে কিছুটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরে চাপ পড়লো, কিন্তু আমরা বাজারে প্রাইভেট সেক্টর ইম্পোর্ট, প্রাইভেট সেক্টর পেমেন্টের উপরে চাপ পড়বে না। ডলারের বিপরীতে টাকার সক্ষমতা ধরে রাখতে দীর্ঘমেয়াদে রপ্তানি বাড়ানোর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শও দিলেন এই বিশ্লেষক। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল খুলনার শেরে বাংলা রোড থেকে পাওয়ার হাউস মোড়, খানাখন্দে ভরা এই সড়ক চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বাধ্য না হলে এখন আর এই সড়ক ব্যবহারই করছে না নগরবাসী। খুলনা নগরীর শেরে বাংলা রোডের পুরাতন স্টার সিনেমা হল থেকে পাওয়ার হাউসের মোড়ের দৈর্ঘ্য মাত্র 300 গজ। সড়কটি বিগত 1.5 বছর ধরে সংস্কারের অভাবে বেহাল। সংস্কারের নামে সুরকি ও ইট বিছানো হলেও তাতে দুর্ভোগ কমেনি, ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যান চালকদের। যাত্রীকে সমস্যা হয়, আমাকে অটোর সমস্যা হচ্ছে, রাস্তা খারাপের জন্য 1.5 কিলো ঘুরে যাওয়া লাগে, গাড়ির বেয়ারিং ভেঙে যায়, আপনার গাড়ি পাল্টি খায়, তারপরে নানান রকম সমস্যা আর কি। অনেকটা বাধ্য হয়েই বেহালি সড়ক বাদ দিয়ে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। এতে চালকদের পাশাপাশি চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরাও। যেকোনো মুহূর্তে যেকোনো একজন অসুস্থ লোক আরো অসুস্থ হয়ে পড়তে পারে, সে মারাও যেতে পারে। বৃষ্টি হলে এই বাইক ঠিকভাবে চলতে পারে না, আমাদের চলার খুব অসুবিধা হয়। জনদুর্ভোগ কমাতে নগরীর অন্যতম প্রধান এই সড়ক দ্রুত 4 লেন করা প্রয়োজন বলে জানালেন সুজনের সাধারণ সম্পাদক। এই রোডটা কিন্তু 4 লেন বিশিষ্ট হওয়া কিন্তু দীর্ঘদিনের দাবি, এবং এটা অনেক জায়গায় 4 লেন কিন্তু হয়েছে, যেটা এরকম এত জরুরি না, কিন্তু শেরে বাংলার এত জরুরি হওয়া সত্ত্বেও এটা কাজটা কিন্তু এখনো শুরু হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সড়ক বিভাগে বারবার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না এই সমস্যার। এটা আমরা স্থানীয় সংসদ সদস্য এবং আমাদের মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে আমরা রোডস অ্যান্ড হাইওয়েকে জানিয়েছি যে রাস্তাটা মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে। এদিকে শেরে বাংলা রোডের ময়লাপোতা মোড় থেকে পাওয়ার হাউসের মোড় পর্যন্ত সংস্কার কাজ কবে নাগাদ শুরু হবে সে ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ সড়ক বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 1400 ছাড়িয়েছে। শহর জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষগুলোতে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। এরই মধ্যে সব ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। এই মুহূর্তে জরুরি সহায়তার অপেক্ষায় আছে 60,000-এর বেশি মানুষ। বুধবার দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে পালু বিমানবন্দরে অন্তত 7টি কার্গো প্লেনে করে ত্রাণ সামগ্রী আনা হয়। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ কম হয়। খাদ্য, বিশুদ্ধ পানীয় ওষুধের সংকটের আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণে সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে জরুরি সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। বুধবার দ্বিতীয়বারের মতো বিপর্যস্ত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এবার জানাবো ইসলাম গ্রুপ খেলার খবর। ফিলিপিন্সের বিপক্ষে টিম গেম প্ল্যান করছে বাংলাদেশ। দলীয় প্রচেষ্টায় স্কোর বাড়ানোর পরিকল্পনা কোচ জেমিডের। সেই লক্ষ্যে সিলেট বিকেএসপি মাঠে প্রতিদিনই কঠোর অনুশীলন করছে বিপুল সুফিল্ডা। শুক্রবার ম্যাচ। দুই গোলপোস্টের মাঝে দূরত্ব কমিয়ে শিষ্যদের ফিনিশিং তত্ত্ব শেখাচ্ছেন জেমিডে। প্রথম ম্যাচে ফাইনাল টাচের অভাবে স্কোর বাড়েনি লাল সবুজদের। এবার শক্ত প্রতিপক্ষ ফিলিপিন্স, যাদের বিপক্ষে অতীত অভিজ্ঞতায় দুই ম্যাচে এক হার সমান জয়। গোল মিশন অনুশীলনে ঝালাই করে নেওয়া হলো গোলকিপারদেরও। সকাল পেরুনো কড়া রোদে স্ট্রেচিং, মাঝে ছোট্ট পানিপাড়ের বিরতি, আবারও শুরু জেমিডের ক্লাস। কারণ একটাই, গেল ম্যাচের অ্যাচিভমেন্ট ধরে রাখতে চায় লাল সবুজরা। টোটাল টিমের অ্যাচিভমেন্ট যদি আমরা যদি হিসাব করি, তো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ফুল এফোর্টটা দেওয়া, আমাদের কাজটাই ওই রকম ভালো একটা ফুটবল ম্যাচ দেওয়ার। গোলকিপারের ভুলে সাব থেকে ছিটকে যায় বাংলাদেশ। দল থেকেও বিদায় নিয়েছেন সেই গোলকিপার। তার জায়গায় রানা কোনো চাপে নেই বললেন নিজ মুখে। আমার উপরে কোনো প্রেশার ছিল না, আর আমি ওই রকম প্রেশার নিও না। না, আসলে চ্যালেঞ্জ বা চাপ আমি দুইটা কোনোটাই নিতে চাইতেছি না, আর মিস্টেক পার্ট অফ গেম। জেমিডের ক্লাসের বাইরে দলের সিনিয়র সিটিজেন ওয়ালি ফয়সালের শুটিং প্র্যাকটিস, সাথে সুফিল, মাসুক, বিপ্লু আর সতীর্থ ডিফেন্ডার টুটুল। বাংলাদেশ দলের ডিফেন্স নিয়েও আলাদা কাজ করা হয়েছে অনুশীলনে জানালেন তপু বর্মন। ডিফেন্সের একটাই কাজ থাকবে যে আমরা কোনো রিস্ক নিব না, আর আমাদের বিটুইন কোনো পাস হবে না, মাঝখান দিয়ে কোনো পাস আর যেতে দিব না। সো ওভারঅল গোলকিপার আর আমাদের একটা ভালো কম্বিনেশন থাকবে। বাংলাদেশ ফিলিপিন্স নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই টিম বাংলাদেশের। যা আছে তা হলো নিজেদের আরও সুসংহত করে মাঠে নামার প্রত্যয়। ফিলিপিন্সের বিপক্ষে ড্র করলেই পাওয়া যাবে সেমির টিকিট। কিন্তু জামাল ভুঁইয়াদের লক্ষ্য পূর্ণ 6 পয়েন্ট নিয়েই সুপার ফোর নিশ্চিত করা, আর সেই লক্ষ্য অর্জনের জন্যই এই কঠোর অনুশীলন। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। দ্য বিডি ব্লেজার্স লিমিটেডের সৌজন্যে সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপের খবর। সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। সেই সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকিট পেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার এ গ্রুপের রানার্স আপ ভুটানের মোকাবেলা করবে লাল সবুজের মেয়েরা। শুরুর মুহূর্ত থেকেই আক্রমণ শানিয়েছে স্বপ্না মারিয়ায় সাজানো বাংলাদেশের ফরওয়ার্ড লাইন, কিন্তু নেপালি ডিফেন্সে তা বাধা পড়ছিল বারবার। খানিক বাদে বাংলাদেশের টেকনিকে আসলো পরিবর্তন, লং পাসে নেপালের ডি বক্সে ঢোকার চেষ্টা, আর তাতেই মিলল ফল। 16 মিনিটে বাংলাদেশকে লিড এনে দিলেন আগের ম্যাচে 7 গোল করা স্বপ্না। বাংলাদেশের নাম্বার 10 স্বপ্নাকে কঠিনভাবেই মার্ক করেছিল নেপালি ডিফেন্স, তবুও এই কিশোরীকে ঠেকাতে হিমশিম খেয়েছে ওরা। পরের গোলটাও আসে লং পাসেই, 32 মিনিটে কৃষ্ণার পায়ের ছোঁয়া লেগেই আর একবার বল জড়ায় নেপালের জালে। বিরতির আগেই লিডটা হতে পারত 3-0, কিন্তু পেনাল্টির সুযোগটা কাজে লাগাতে পারেননি শামসুন নাহার। ফার্স্ট হাফেই অবৈধ ট্যাকেলের সংখ্যা বাড়ায় নেপালি মেয়েরা। আঘাত নিয়ে স্বপ্নাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে বেশ কিছুক্ষণ।
সেকেন্ড হাফে বাংলাদেশকে খানিকটা ডিফেন্সিভ মনে হলেও ছিল বেশ কয়েকটা ভালো অ্যাটাক, তবে মেলেনি আর কোনো গোল। উল্টো বাংলাদেশের ডিফেন্সের বোকামিতে ম্যাচের শেষ ৩০ সেকেন্ডে একটি গোল শোধ করে নেপাল, গোল করেন রোশনি কুমার। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। বি গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে এ গ্রুপের রানার্স আপ ভুটানের বিপক্ষে লড়বে শুক্রবার। নিজেদের ঝালিয়ে নিতে ছোটন শিশুরা সুযোগ পাচ্ছে দুই দিন। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে শেষ পর্যন্ত নেপাল শুধু হারেইনি, বরং দেখিয়ে দিয়েছে মারিয়া মৌসুমীদের দুর্বলতাগুলো কোথায়। পরের ম্যাচগুলোতে এই শিক্ষা কাজে লাগাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা করছে সকলে। চাংলিমিথাং স্টেডিয়াম থেকে খালিদ জামিল, ডিবিসি নিউজ, থিম্পু, ভুটান। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর বেলা ৩টার সংবাদ নিয়ে আসবেন ঝুমি রহমান। ডিবিসির সঙ্গেই থাকুন ২৪ ঘন্টা।